তিনি কয়েক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছে। বলছে আমি দেশের বাদশাহ সুলতান মাহমুদ, আমি কয়েক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি আপনাকে নজরানা দেওয়ার জন্যে, যদি আপনি এটা গ্রহণ করেন আমি বাদশাহ বড় খুশি হব। হাসান বসরি রহমাতুল্লাহ মুস্কে হেসে বললেন, বাবা আজকের দিনের জন্যে আপনি আমার মেহমান আছেন, আপনি বসুন। একটা মেহমান যখন কারো বাড়িতে যায় তাকে একটা বসার জায়গা দেওয়া হয়, সাধ্য মতো কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়। বলছে দেখুন আপনি তো বাদশাহ মানুষ, নরম ঘিয়ের লুচি কষা মাংস আপনার খাবার, সেরকম কোনো খাবারের ব্যবস্থা আমার কাছে নেই। আমার খাবার জন্যে একটা রুটি আছে, যদি মেহমান হিসাবে আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে আমি হাসান বসরি রহমাতুল্লাহ বড় খুশি হব। বাদশাহ হাত পেতে নিলেন, খাওয়া শুরু করলেন। তখনই হাসান বসরি রহমাতুল্লাহ বললেন যে বাদশাহ, এটা তো বাদশাহিখানা নয়, এটা ফকিরিখানা, তো নিশ্চয়ই আপনার খেতে বড় কষ্ট হচ্ছে। বলছে হ্যাঁ হুজুর, এটা এতই শক্ত যে আমার গলায় বিঁধে যাচ্ছে। বলছে বাদশাহ, এটা আপনার গলায় বিঁধে যাচ্ছে আর আপনি যে স্বর্ণ মুদ্রা এনেছেন ওটা আমার অন্তরে বিঁধে যাচ্ছে, এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলে যান। যারা আল্লাহর ওলি হয় তারা কোনোদিনই মানুষের কাছ থেকে দান গ্রহণ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ সেখানে দাঁড়িয়ে বলেছিল দুনিয়ার মানুষ, তোমরা যদি কামেল ওলি আল্লাহকে দেখতে চাও হাসান বসরি রহমাতুল্লাহর দরবারে একবার এসো। সেই হাসান বসরি রহমাতুল্লাহর জীবনীর সঙ্গে একটু মিলিয়ে দেখি সুফিমতী আজম গাছি রহমতুল্লাহর জীবনীটা। তিনি ছিলেন জমিদারের সন্তান, সর্বপ্রথম জমিদারিটা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ওয়াকাফ করে দিলেন। তারপর কি করলেন, তার জীবন যৌবন 14টা বছর সুরির জঙ্গলে কঠোর রিয়াজাত শুরু করে দিলেন, তার সমস্ত কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। 14 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার তরফ থেকে সংবাদ এলো, বান্দা দুনিয়াতে তোমার জমিদারি দিয়েছি, হার দুনিয়ার কি সম্পদ, তুমি আমার কাছে আশা করো, দীর্ঘ 14টা বছর কঠোর রিয়াজাত করছো, বড় দুনিয়ার কি সম্পদ তুমি চাও। সুবিদাদার কাছে রহমতুল্লাহ বলেছিল, আল্লাহ যে জমিদারি আমাকে দিয়েছেন ফি সাবিলিল্লাহ আপনার রাস্তায় ওয়াকাফ করে দিয়েছি, দুনিয়ার কোনো সম্পদে আমার প্রয়োজন নেই। আপনি পবিত্র কালাম পাকের মধ্যে লিখেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে আশরাফুল মখলুকাত করে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছি, সেই সৃষ্টির সেরা মানুষ আর সব জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদের বাঁচার রাস্তাটা কি আছে আল্লাহ তাআলা সেটাই বলে দেন। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গিয়ে বলছে, আমার মাহবুব বান্দা, এ কাজ আমি নবীদেরকে দিয়েছিলাম, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি, তাদেরকে এই ডিউটি দিয়েছিলাম, আজ তুমি সেই নবীওয়ালা কাজ নিয়ে যখন আমার কাছে এসেছো আমি বড় খুশি হয়ে গিয়েছি। আল্লাহ খুশি হয়ে গিয়ে তার লৌহ মাহফুজ থেকে, যেখান থেকে কোরআন নাজিল হয়েছিল সেই লৌহ মাহফুজ থেকে দিলেন কোরআনি ওজিফা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। খেজার আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহর কাছে পবিত্র কোরআনি ওজিফা পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে তার বন্ধুকে এটা উপহার দিলেন। এই তাবারুক তিনি একা আত্মসাত করেননি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে সুসংবাদ এলো, ইয়া আইহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলাকুম নারা, হে ঈমানওয়ালা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বর্গকে বাঁচাও। আহলে বর্গ কারা? যারা তোমার কলেমার ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কোনো দলাদলি নয়, কোনো ফুরফুরা তবলিগ আজান গাছি জামাত ইসলাম না, কোনো দলাদলি নয়, সমস্ত দলের ভাইয়েরা আমার কলেমার ভাই, তাই আমাদের দায়িত্ব হলো আল্লাহর হুকুম মতো নিজেরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচব আর কলেমলা ভাইদেরকে কিভাবে বাঁচাতে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব এবং এসেন্সিয়াল ডিউটি। সুবিমতি আজম গাছি রহমতুল্লাহ কি করলেন, তিনি এই তাবারুক পাওয়ার পর তিনি 26টা ভাষায় 7টা মহাদেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটা তিনি সবার কাছে পৌঁছে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কান খুলে শুনবেন ভাই, আমরা বহুত উস্তকুল মজলিসে যাই, অনেক জলসাতে যাই, অনেক ভাই অনেক নবীওয়ালা কাজ করে থাকেন, বিভিন্ন ধর্মীয় কাজ করে থাকেন, এর দ্বারাই কি হয় আমাদের কিছু নেকি সঞ্চয় হয়, কি ভাই ঠিক কিনা?
তো এত নেকি এত নেকি পাহাড় বরাবর নেকি নিয়ে কিছু মানুষ সেদিন কিয়ামতের ময়দানে হাজির হবে, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গিয়ে তাদের হাতে ফেরেশতাদেরকে বলবেন ওদের হাতে একটা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও, সবার হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেখানে কিছু পাওনাদার গিয়ে হাজির হয়ে যাবে, তারা কারা? আপনার স্ত্রী পুত্র কন্যা ভাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই গিয়ে হাজির হয়ে যাবে। তারা বলতে থাকবে আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আমাদের হক আদায় করে। বিশেষ করে প্রার স্ত্রী এবং মেয়েরা বলতে থাকবে, মেয়েরা বলতে থাকবে আমার পিতার অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, আমাদের সামান্য কিছু দিয়েছে, আর আমার ভাইদেরকে বেশি করে দেওয়া হয়েছে, সেই হকটা এখন চাই আমরা। সেখানে ধন সম্পদ অর্থ কিছু থাকবে ভাই? কিছুই থাকবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন পাহাড় বরাবর নেকি নিয়ে এসেছে, ওই নেকি থেকে এদের সমস্ত ঋণগুলো এদের যে পাওনাগুলো মিটিয়ে দাও ভাই, সেই পাহাড় বরাবর নেকিতে ধস নেমে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা তো অনেকে বাজার থেকে মাছ কেনেন, দেখেছেন যে সাইফুল মাছের পেটে বিশাল ডিম হয়, হয় না ভাই? তো যখন তার পেটটা কাটা হয় ডিম বেরিয়ে গেলে পেট শুকনো হয়ে গেল, মাছের আর কিছু থাকে না, যতটা মাছ ততটা ডিম। যাই হোক, ধস নেমে যাবে, সামান্য কিছু নেকি থাকবে, এমন সময় পবিত্র কালাম পাক সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। কি বিপদ! পাওনাদারদের তো মেটানো হলো, আবার একই বিপদ। কালাম পাক বলতে থাকবে আল্লাহ তাআলা যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে আমার হক আদায় করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা এদের জান্নাতের সার্টিফিকেটগুলো কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করো। এই হাদিস যখন আল্লাহ রসুল সাহাবিদেরকে শোনাচ্ছিলেন, সাহাবিরা শুনে কেঁদে ফেললেন, ইয়া আল্লাহ রসুল কালাম পাকের হকটা কি আছে? বলছে সাহাবিরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, প্রতিটা পুরুষ মহিলা প্রত্যেককে প্রতিদিন 100 করে কালাম পাকের আয়াত পড়তে হবে, তবেই কালাম পাকের হক আদায় হবে। যারা কালাম পাকের হক আদায় করবে কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে, এই কালাম পাক তার বন্ধু হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে, এই কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই এখানে আমাদের কালাম পাকের হকটা আদায় করতে হবে না হবে না? নিশ্চয়ই হবে। সে যে সিলসিলায় থাকি না কেন, যে পিসাবের বলিদান হই না কেন, যে জামাত দলে থাকি না কেন, আমাদের কালাম পাকের হকটা আদায় করতে হবে। তসবিহ তাহলিল যাই করি না কেন কালাম পাকের হক আমাদের আদায় করতে হবে, তার জন্য কালাম পাক পড়তে হবে। ভাই যারা কালাম পাক পড়তে জানেন তারা কালাম পাকের হক আদায় করেন, কিন্তু যারা পড়তে জানেন না এই সমস্ত লোকের সংখ্যা তো বেশি, তারা কীভাবে কালাম পাকের হক আদায় করবেন? তাই সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ তিনি এত বড় মজাদ্দের দস্তগীর, তিনি মানুষকে হাত ধরে ধরে জাহান্নাম থেকে কীভাবে জান্নাতের দিকে নিয়ে আসতে দেখো। আজকে তিনি 14 বছর শরীর জঙ্গলে কঠোর রিয়াজাত করে খাওয়া নেই দাওয়া নেই 500 করে শোনা 1 সপ্তাহ খেয়েছেন, সারা বছর তিনি রোজায় থাকতেন, বছরের 5টা দিন বাদে এইভাবে কঠোর রিয়াজাত করে আল্লাহকে খুশি করে আল্লাহর তরফ থেকে তিনি পেয়েছেন এই কোরআনী ওজিফা। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনী ওজিফার মধ্যে আছে আলহামদুল শরীফ কুলু আল্লাহ ফালাক নাজদুল শরীফ। যদি কোনো মানুষ 5 টাইম নামাজের পরে একবার আলহামদ শরীফ, 3 বার কুলু আল্লাহ, 1 বার ফালাক, 1 বার নাস, 3 বার দরুদ শরীফ এইভাবে যদি পড়ে, তার মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, এই 5 টাইম পড়লে তার আমলনামায় 8 খতম 10 পারা কালাম পাকির জিল্লির সওয়াব লেখা হবে। আর কি হবে? 100 পরিবর্তে 150 করে আয়াত পড়া তার পূর্ণ হবে, অর্থাৎ পবিত্র কালাম পাকের হকটা তার আদায় হয়ে যাবে। যারা কালাম পাকের হক আদায় করবে এই কালাম পাক তার জন্য সাক্ষী হয়ে যাবে, এই কালাম পাক তার বন্ধু হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে, কালাম পাক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ না, আরো কি উপকারে আসবে আমাদের? আমরা দুনিয়াতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা দুনিয়াতে অনেক অপকর্ম করে থাকি, অনেক মানুষকে ফাঁকি দিয়ে তার সরলতার সুযোগ নিয়ে আমরা সম্পত্তি বাড়াতে থাকি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। কীভাবে করি না? অনেকে করে থাকি, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা বাদে সবাই আমরা করি। চাই তো আমরা যারা এইভাবে সম্পত্তি করে যাচ্ছি কাউকে ফাঁকি দিয়ে, যেভাবে হোক সম্পত্তি করে গেলাম ছেলের ভবিষ্যতের জন্য, শাবল সিংহুর হুজুর কেলো রহমতুল্লাহর পাক জবানের কথা তিনি বলেছিলেন, ওই ছেলের ভবিষ্যৎটা তুমি তৈরি করলে না তার সর্বনাশ করে গেলে,
তুমি যে ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছ 10 লক্ষ টাকা, ওই 10 লক্ষ টাকা উড়িয়ে পুড়িয়ে সব শেষ করে দেবে। ও কোনদিন নামাজি হবে না, কারণ ওইটা হালাল মাল নয়। তোমার দায়িত্ব ছিল তাকে নামাজি করা, সাধ্যমতো হালাল মাল তার জন্য কিছু সংরক্ষণ করা। তাহলে কি হবে? তাহলে কি হতো? আল্লাহ ওই সমস্ত সন্তানের জন্য বলছে, স্বয়ং আল্লাহ তাদের রুজির জন্য জিম্মাদারি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেটা করি না, আমরা তার বিপরীত কাজ করি। যাই হোক, তো আজকের আমার ছেলেমেয়েরা আমার জন্য দোয়া করবে কি না, আপনাদের ছেলেমেয়েরা আপনাদের জন্য দোয়া করবে কি না, তাদের ভরসায় আপনাকে বসে থাকতে হবে না। আজকের কোটি কোটি মত্তাকি পরেশগার পীর ভাই পীর বইন সাতটা মহাদেশের কোটি কোটি মত্তাকি পরেশগার পীর ভাই পীর বইন যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ বলছে, মত্তাকি পরেশগারকে আমি ভালোবাসি, তাদের দোয়া আমি কবুল করি, আমি কোনো হারাম করে দোয়া কবুল করি না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ দোয়া কবুল করার জন্যে কাকে ডাকি, কাকে দিয়ে দোয়া কবুল করি সেটা আমরা জানি, আমাদের মন জানে, বললাম না, বলার প্রয়োজন নেই। আমরা যেটা করি আমি নিজেরাই জানি। যাই হোক, আল্লাহ বললেন আমি মত্তাকি পরেশগারকে ভালোবাসি, তাদের দোয়া আমি কবুল করি, আমি কোনো হারাম করে দোয়া কবুল করি না। তাহলে প্রতিদিন পাঁচ টাইম, প্রতিদিন পাঁচ টাইম কোটি কোটি মত্তাকি পরেশগার পীর ভাই পীর বহিন আমাদের জন্য দোয়া করছি। ইলাহি রহমত জিয়াদা করো, কিয়ামত তক তমাম আলমের উপর ইলাহি রহমত জিয়াদা করো। যারা ইউজিবা পড়েছেন, পড়ছেন, পড়বেন, লক্ষ বছর পরেও যারা পড়বেন তাদের জন্য দোয়া করা হচ্ছে। তাহলে আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই দোয়াটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওনা কি হতে পারে ভাই? এর থেকে বড় পাওনা কি হতে পারে? আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এই নেকিটা বন্ধ হবে না, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর আল্লাহ তাআলা বললেন, এই যে নেকিগুলো হবে এই নেকিগুলোর সংরক্ষণ দাতা হলাম আমি স্বয়ং, আমি এটা সংরক্ষণ করব। আর এটাকে আমি বাড়াতে বাড়াতে ওহুদ পাওয়ার সমান করে ওই নেকিটা কিয়ামতের দিন আমি তাদের আমলনামায় দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, একটা নেকি কম হলে জান্নাতে যেতে পারবে কি কেউ? কেউ পারবো না আমরা। তবু আল্লাহ তাআলা একটা সুযোগ দেবেন, যাও একটা নেকি যদি আনতে পারো আমার দোহার জান্নাতে যেতে পারবে। কিন্তু সেই ব্যক্তি যখন তার প্রিয় লোকদের কাছে যাবে, সর্বপ্রথম তার স্ত্রীর কাছে যাবে, তোমার জন্য আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি, অতএব আমার একটা নেকি কম পড়েছে তুমি দাও। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, তুমি কি আমি তোমাকে চিনি না? বলবে, আমার কোনো স্বামী ছিল না। সন্তানেরা বলবে, আমার কোনো পিতামাতা ছিল না। নিজের পিতামাতা তাদের কাছে যাবে, তারা বলবে, আমাদের কোনো সন্তান ছিল না। ভাই, একটা নেকি কেউ দেবে না? তাহলে সে কিয়ামতের ময়দানে যদি ওহুদ পাহাড় বরাবর নেকি যদি আল্লাহ তাআলা আমাদের জন্য সংরক্ষণ করে আমাদের আমলনামা দিয়ে দেয়, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে ভাই? সেদিন আরশের ছায় বিরাজ করতে থাকবেন, আর এই সমস্ত মানুষদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। সারা কিয়ামতের ময়দান জুড়ে মানুষ শুধু হাহাকার ইয়ালুস ইয়ালুস করতে থাকবে, আর এই মানুষগুলো আরশের ছায়ার নিচে তারা আনন্দ করতে থাকবে। রমজান মাসে যখন আমাদের ইফতারের টাইম হয়, প্রতিটা মোমেন মুসলমানের মনে একটা আনন্দ হয় কি ভাই, হয় না? তো সেই রকম কিয়ামতের ময়দানে তারা ইফতারি করতে ব্যস্ত থাকবে, আর তাদের হিসাবটা হবে ফজরের নামাজ পড়তে যতটুকু সময় তার মধ্যে তাদের হিসাব হয়ে যাবে, অর্থাৎ তারা বেহিসাব বেহিসাব জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের জন্য বলা হয় যে 50,000 বছরের একটা দিন হবে। কি ভয়ঙ্কর দিন! সূর্যের 12টা মুখ হবে, মাথার উপরে এসে যাবে, সেই সূর্যের তাপে তাদের শরীর থেকে ঘাম নিঃসরণ হতে থাকবে, সেই ঘামে তারা সাঁতার কাটতে থাকবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। সেই দুর্দশ দিনে তারা বলতে থাকবে, আল্লাহ আমাদের জাহান্নামে দেবে কি জান্নাতে দেবে, কোথায় দেবে দাও আল্লাহ, কি আমাদের ময়দান আমরা সহ্য করতে পারছি না। কিন্তু বললেই তো হবে না, তখন তারা কি করবে? কাঁদতে শুরু করবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত ঝরতে থাকবে, কিন্তু সেই কান্না ভাই কোনো কাজে আসবে না। তাই বিশ্বনবী বলেছেন, দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি, এই দুনিয়াতে তোমার পাপের জন্য অনুতপ্ত হয়ে যদি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে তোমার জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য আজকের এই দোয়ার মজলিস, আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি বেয়াদবি হয়ে গেছে, আজকের আমরা তওবা করবো এই পাক পবিত্র মজলিসে বসে।
আর আমরা আজকেরই ওয়াদা করব আল্লাহ জীবনে যা ভুল করেছি তুমি মাফ করে দাও আল্লাহ আর মৃত্যুকাল পর্যন্ত ইয়া আল্লাহ তোমার হুকুম মতো নবী সুন্নতের তরিকা মতো আমাদের চলার খাসুল খাস তৌফিক তুমি দিও আল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ এই নিয়ত যখন আমরা করব দেখবেন ভাই আপনার জীবনে কোনোদিন নামাজ কাজা হবে না আপনার জীবনটা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আপনার দ্বারায় কোনো খারাপ কাজ হবে না আপনার দ্বারায় কোনো মানুষের ক্ষতি হবে না এই নিয়তটা যখন আমরা করে নেব তখন স্বয়ং আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি হয়ে যাবে স্বয়ং আল্লাহ যখন আমাদের জিম্মাদারি হয়ে যাবে আমাদের চলার পথটা সুগম হয়ে যাবে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে চিনব না যখন আল্লাহকে আমরা চিনে যাব যখন মৃত্যুর ভয় আমাদের এসে যাবে আমাদের দ্বারায় কোনোদিন কোনো খারাপ কাজ হবে না আল্লাহর হুকুম মতো নবী সুন্নতের তরিকা অনুযায়ী আমাদের চলার খাসুল খাস তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেবেন জোরে বলি সুবহানাল্লাহ এটাই তো আমরা চাই ইয়া আল্লাহ তোমার হুকুম মতো নবী সুন্নতের তরিকা অনুযায়ী মৃত্যুকাল পর্যন্ত আমাদের চলার তৌফিকটা দাও আল্লাহ যখনই আমরা এই নিয়ত করব আল্লাহ বলছে আমি কোনো ইমানদারের নিয়তটাকে বরবাদ করি না যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার নিয়ত করে অর্থের অভাবে হজে যেতে যদি না পারে তো আল্লাহ বলছে আমি একটা মকবুল হজের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দিই জোরে বলি সুবহানাল্লাহ তাই শামল সিং হুজুর কবলা রহমতুল্লাহ তানার পাক জীবনের কথা তিনি বলতেন বাবা একটা ভালো কাজের জন্য কি আমরা নিয়তও করতে পারবো না কেউ এটা বলতেন উনি বারবার তাই ভালো কাজের নিয়ত করার নির্দেশ দিয়েছেন তিনি আমরা ভালো কাজ করতে না পারলেও আল্লাহ তাআলা তার বদলা হিসাবে যা নেকি হয় সেই নেকিটা আমাদের আমলনামায় লিখে দেবেন একজন ব্যক্তি মরুভূমি বালির উপর থেকে যাচ্ছে যাওয়ার পরে তিনি একটা পাহাড় দেখতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি বললেন ইয়া আল্লাহ এই পাহাড়টা যদি সোনায় পরিণত হয়ে যেত তাহলে আমি এই সারা আরববাসীর মধ্যে এটা বিলি বণ্টন করে দিতাম সেই সময় আরবে বড় অভাব ছিল তার নিয়ত শুনে আল্লাহ বড় খুশি হয়ে গেল একজন দরবেশকে বলল যাও দরবেশ তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলো ওই ব্যক্তিকে গিয়ে বলো ওইটা সোনায় পরিণত হলে বিলি বণ্টন করলে যা সওয়াব নেকি হতো সেই পরিমাণ নেকি আমি ওই ব্যক্তির আমলনামায় লিখে দিয়েছি চলে বলেছি আজকের ভাই ত্যাগ না করে কেউ বড় হতে পেরেছে ত্যাগের জীবন ওলি আল্লাহদের জীবনই হলো ত্যাগের জীবন আসুবিধা হাসান কাসী রহমতুল্লাহ তিনি কত ত্যাগ স্বীকার করেছেন সমস্ত জমিদারি জীবন যৌবন সব কিছু কি সাবিলে আল্লাহর রাস্তায় কুরবানি করে আর আল্লাহকে খুশি করে তিনি সারা বিশ্বের মানুষের মাগফিরাতের জন্যে তিনি আল্লাহর তরফ থেকে যে নুরানি কোরআনি ওজিফা তিনি পেয়েছেন আর সে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তবে এখানে একটা কথা আছে ভাই আল্লাহ যাকে দেয় সেই পায় আল্লাহ তাআলা যাকে দেবেন সেই ব্যক্তি এই ওজিফাটা পাবেন আল্লাহ যার তৌফিক দেবেন সেই ব্যক্তি এই মজলিসে আসার এবং বসার অধিকার তার থাকবে যদি আল্লাহ তার তৌফিক না দেয় সেই ব্যক্তির ক্ষমতা নেই এখানে আসবে ভাই এটা অত্যন্ত বড় মাপের মজলিস আমরা হয়তো ভাবছি কয়েকজন গুটি কয়েক লোক কিন্তু না চারিদিকে এই ফেরেশতারা বেষ্টন করে বসে তো ভাই একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করবো আমাদের মাওলানা সাহেব আছেন মোর্শেদের হুকুম বেশি রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাহলে আমার মোর্শেদের হুকুম তো আমাদের মাথায় রাখতে হবে ভাই তো একটা ঘটনা বলেই শেষ করে দেব তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ছোট্ট ঘটনা বলছি ভাই যে সাহাবীদের জীবনে ত্যাগটা কেমন ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার প্রধান সেনাপতিকে ডেকে বলল প্রধান সেনাপতি ভূমধ্যসাগরের তীরে বেলাস নগরী বলে একটা রাজ্য আছে সেই রাজ্যের রাজা হচ্ছে একজন খ্রিস্টান তো তিনি সেখানে 120,000 সৈন্য নিয়ে রাজত্ব করছে জর্জিস সেই রাজার নাম হলো জর্জিস তো জর্জিস রাজাকে একটা চিঠি লিখে জানিয়ে দাও ইসলামের বশ্যতা যদি স্বীকার করে তাহলে ভালো নাহলে ওর রাজত্ব আক্রমণ করা হবে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখে জর্জিস রাজার কাছে পাঠিয়ে দিলেন চিঠিতে লেখা আছে জর্জিস রাজা আপনি যদি ইসলামের বশ্যতা স্বীকার করেন তাহলে ভালো না হলে আমি 20,000 সৈন্য নিয়ে আপনার রাজত্ব আক্রমণ করব জর্জিস রাজা অট্টহাসিতে ফেটে পড়ল যে আমি 120,000 সৈন্য নিয়ে এখানে রাজত্ব করছি ওরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 20,000 সৈন্য নিয়ে এসে আমার রাজত্ব আক্রমণ করবে আমার রাজত্ব কেড়ে নেবে এটা কি হাস্যকর নয় ভাই তা সেনাবাহিনীদেরকে ডেকে বললো দেখো তোমরা এক কাজ করো মুসলমানদের যুদ্ধের বড় স্বাদ হয়েছে যুদ্ধের স্বাদটা মিটিয়ে দিতে হবে 20,000 সৈন্য বিলাস নগরীতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে টুকরো টুকরো করে ভূমধ্যসাগরে ভাসিয়ে দেবে এটা আমি জর্জিস রাজা আমার হুকুম আমার অর্ডার
समस्त सेनाबाहिनी तैरी आछे। चिठी लिखे আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দেয়া হলো, যদি তোমাদের হিকমত থাকে একবার বিলাস নগরীতে একবার পা দিয়ে দেখো। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জ্বলে উঠলেন, এত বড় হিকমত চর্চিস রাজা তোমার, সঙ্গে সঙ্গে 20,000 সৈন্য নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বিলাস নগরীতে উঠে গেল। প্রকাশ্য দিবালোকে যুদ্ধ শুরু হয়ে গেল, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল জর্জিস সেনাবাহিনীরা পরাজিত হচ্ছে। সেই রাজা তখন কি করলো, তার সঙ্গে একজন সুন্দরী কন্যা ছিল, তার একমাত্র কন্যা, সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন, কে এমন বীর আছো আমাদের বিরোধী পক্ষের যে প্রধান সেনাপতি আব্দুল্লাহ বিন ওমরের মাথাটা যদি কেটে আনতে পারো, আমার এই সুন্দরী রাজকন্যার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে, আর বেশ কিছু ধন রত্ন তাকে পুরস্কার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যুদ্ধের মোড় ঘুরে গেল, মুসলিম সেনাবাহিনী পরাজিত হচ্ছে। সেই যুদ্ধে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলে একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি বললেন, ভাই আব্দুল্লাহ বিন ওমর আপনি একটা ঘোষণা দিন, আপনি একটা ঘোষণা দিন, ওই জর্জিস রাজার মাথাটা যে কেটে আনতে পারবে, ওই জর্জিস রাজকন্যার সঙ্গে তার শাদী মুবারক হবে, আর তাকে প্রচুর সোনা সোনাদানা তাকে উপহার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে আবার যুদ্ধের পরিবর্তন হয়ে গেল, জর্জিস সেনাবাহিনী পরাজিত হয়ে গেল, জর্জিস রাজার কাটা মুন্ডু নিয়ে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে হাজির করা হলো। আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কে এমন বীর আছো যেই জর্জিস রাজার মতো বিক্রমশালী রাজার মাথাটা কেটে এনেছো, আমি আমার ওয়াদাটা পূরণ করতে চাই, আমি ওই জর্জিস রাজকন্যার সঙ্গে তার শাদী মোবারক দেবো, আর প্রচুর পরিমাণের সোনাদান আমি তাকে উপহার দেবো, সেই যুবরাজ কে আছে আমার সামনে আগিয়ে এসো। একবার দুবার তিনবার বললেন, কিন্তু কেউ আগে এলো না। তখন জর্জিস রাজকন্যা সে দেখেছিল তার পিতাকে কে হত্যা করেছিল, তার বুকে জ্বলছিল পিতৃহত্যার আগুন, সে প্রতিজ্ঞা করেছিল আমার পিতাকে যে হত্যা করেছে আমি যতক্ষণ পর্যন্ত না তাকে হত্যা করব আমার এই আগুন আমার বুক থেকে নিভবে না। কিন্তু ক্ষণেকের জন্যে আস্তে আস্তে তার বুকের আগুনটা নিভে গেল, চিন্তা করতে লাগলো আমার পিতার মৃত্যু হয়ে গিয়েছে, আমার পিতার রাজত্ব চলে গিয়েছে, কিন্তু এইরকম একটা বীরের সঙ্গে যদি আমার শাদী মোবারক হয় আমার জীবনটা সার্থক হয়ে যাবে। মুসলমানদের মধ্যে এমন বীর আছে, সে সুন্দরী রাজকন্যা চায় না, সে ধন সম্পদ চায় না। তো বলল সেই রাজকন্যা বলল, যে প্রধান সেনাপতি আমার পিতাকে যে হত্যা করেছিল আমি নিজের চোখে দেখেছি, তিনি আর কেউ নয়, আপনার সামনে দাঁড়িয়ে আছে যে যুবরাজ সে হলো ওই জুবাইর রাদিয়াল্লাহু আনহু। বলছে এই যুবক আমার পিতার মুন্ডুচ্ছেদ করেছে। বলছে ভাই জুবাইর তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছিল যে আব্দুল্লাহ বিন ওমর ভাই আমি যুদ্ধক্ষেত্রে এসেছি সুন্দরী রাজকন্যার লোভে নয়, আমি টাকা পয়সা সোনা দানার জন্য এখানে যুদ্ধক্ষেত্রে আসিনি, আমি একমাত্র এসেছি আল্লাহকে খুশি করার জন্যে, মুসলমানদের ইজ্জত মান সম্মান বাঁচাবার জন্যে আমি এই যুদ্ধক্ষেত্রে এসেছি, আমার পুরস্কার আছে আমার মহান আল্লাহর কাছে, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে দেখুন ভাই সুবিত আজম গাছি রহমতুল্লাহ যা কিছু করেছেন সব কিছু তাঁর জীবনের সমস্ত কিছু শেষ করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, তাঁর পুরস্কার আছে মহান আল্লাহর কাছে, জোরে বলি সুবহানাল্লাহ। যত ওয়াজির ভাইরা আছেন, যত আমাদের এই সুবিত আজম গাছি রহমতুল্লাহর মধ্যে যত মেহনতকারী মানুষ আছেন, যত হিতাকাঙ্ক্ষীরা আছেন, তাদের একটাই দাবি, দুনিয়াতে আমাদের কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমার পুরস্কার আছে আমার মহান আল্লাহর কাছে, জোরে বলি সুবহানাল্লাহ। এই নীতি আদর্শ একমাত্র বিশ্ব নবীর কাছে ছিল, সেই বিশ্ব নবীর থেকে এই সমস্ত ওলিয়া ওলিয়া এই সমস্ত কামেল ওলি আল্লাহরা তাদের অনুসরণ করে তাদের জিন্দগি গঠন করেছেন, সেই জিন্দগি সুবিত আজম গাছি রহমতুল্লাহ আজকে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ আমার নবীর আদর্শ এটাই আছে, তোমরা এই আদর্শে আদর্শিত হও। আজকে লন্ডনের একজন বিখ্যাত আধিকারিক পুলিশের বড় সার্জেন্ট, তিনি নবমুসলিম, তিনি বলেছিলেন আই ওয়ান্ডারফুল, আমি আশ্চর্য হয়ে যাই, আজকে সারা বিশ্বের মুসলমান যদি তারা নবীর চরিত্র সম্পর্কে জানতো, আজকে যদি নবীর জীবন যাপন অনুযায়ী যদি তাদের নিজের জীবন যাপনটা করতো, নবীর জীবন ইতিহাসটা যদি তাদের জানা থাকতো, আজকে সারা পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকতো না, জোরে বলি সুবহানাল্লাহ। আজকের মুসলমান হয়ে আমরা আমাদের নবীর আদর্শ আমাদের মধ্যে নেই, যদি কেউ এক চর মারে তার দুই চর মেরে দিচ্ছে, আর বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, ঝরঝর করে রক্ত ঝরছে,
তার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমি ওদেরকে বোঝাতে পারিনি, ওরা অবুজ, তাই ওদেরকে তুমি ক্ষমা করে দাও। সুনীতি আজান গাছি রহমতুল্লাহের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে, তিনি তাদের জন্য দোয়া করলেন। তারা মারার পরে আবার দেখতে এসছে যে ফকির সাহেবকে তো মারলাম, দেখি কি অবস্থা, গিয়ে দেখছে ওদের জন্য দোয়া করছে। তখন বলল, আমাদের আমরা যার মাথা ফাটালাম, রক্ত ঝরালাম, সেই ব্যক্তি আমাদের জন্য দোয়া করছে, ইনি সাধারণ ব্যক্তি নয়। গিয়ে তার পায়ে লুটিয়ে পড়লেন, তারাই সর্বপ্রথম মহান দুঃস্বগুণ্ডা, তারাই হয়ে গেল সর্বপ্রথম মরিদান। আজকের কোটি কোটি সারা বিশ্বে সাতটা মহাদেশে আজকে এইভাবে মরিদান তৈরি হয়ে গিয়েছে। ভাই আজকে কোন কামেল ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি, কোন ওলি আল্লাহর হুকুমের মজলিসে আজকে আমরা বসেছি, বসার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে সমস্ত গোনা খাতা মাফ হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আমাদের জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছে। ভাই আমরা চেষ্টা করব আমার মুর্শিদের হুকুম পালন করা। তিনি চারটি কথা বলেছেন, বেশি কথা বলেননি, যে বাবা দুনিয়াতে কোনো রোগ হলে তোমরা ডাক্তারের কাছে যাও, ডাক্তার প্রেসক্রিপশান করে দেয়, আটটা দশটা ওষুধ লিখে দেয়, বাবা এগুলো খাও ঠিক হয়ে যাবে। আমার মুর্শিদ বললে, তোমাদের দিলের যে রোগটা দুনিয়ার কোনো ডাক্তার সারাতে পারবে না, এটা একমাত্র কামেল ওলি আল্লাহদের দরবারে যেতে হবে। আমার মুর্শিদ কামেল ওলি আল্লাহ তিনি কি করলেন, তিনি একটা প্রেসক্রিপশান করে দিলেন, চারটে ওষুধ দিলেন, যে বাবা বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআনি ওজিফা, আলাল রুজি, সাধ্যমতো পরেজগারি করবে, তাহলে কি হবে, আমার আটজন মোর্শেদের ফায়েজ বরকত, আমার ফায়েজ বরকত তোমার সিনাতে এসে যাবে, তুমি বেহিসাব বেহিসাব জান্নাতি হয়ে যাবে। জোরে ভাই আমার বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, নিজের ছোট ভাই মনে করে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি, আল্লাহু আকবার।